নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আমার ইউটিউব চ্যানেল প্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা হচ্ছে মাসিক রাশিফলের অর্থাৎ মে মাসে কর্কট রাশির জাতক বা জাতিকারা কী ফল পাবেন তার আলোচনা আমি আপনাদের কাছে তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করবো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেলাইকনটা প্রেস করে নেবেন কারণ জ্যোতিষ ভিত্তিক তথ্য আমি প্রত্যেক দিন আপনাদের কাছে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি চলুন আলোচনা শুরু করি বা কী হবে বা কী হতে পারে সেই তথ্যগুলো আপনাদের সামনে হাইলাইট করার বা তুলে ধরার চেষ্টা করি সামগ্রিক জিশটা আলোচনা করার চেষ্টা করি দেখুন যা গ্রহগত অবস্থান রয়েছে বা যা গ্রহগত পরিস্থিতি রয়েছে টেন থাউজেন্ড রবি অবস্থান করছে এবং একাদশভাবে বুধ শুক্রের যোগ তৈরি হয়ে রয়েছে বা তৈরি হবে তা সামগ্রিকভাবে কর্কট রাশি জাতক বা জাতিকারা যে ফলটা পাবেন সেটা হলো শরীরগত দিক মোটামুটি শুভ চলবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মোটামুটি শুভ চলবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো ব্যথা আপনাদের ভোগাতে পারে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বা জয়েন্ট পেন ইত্যাদিগুলো ভোগাতে পারে পেট লিভার একটু প্রবলেম করতে পারে মানে গ্যাস অ্যাসিডিটি বা পেটের প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে এবং রাস্তাঘাটে চলাচল যদি যখন করবেন একটু সাবধানে বা সাবধানতা অবলম্বন করবেন এই দু তিনটে জায়গা আপনাদের সাবধান থাকতে হবে আপনাদের গুরুজনদের শরীর কিন্তু ভালো থাকবে অর্থাৎ যাদের বাবা মা অসুস্থ ছিলেন বা যাদের বাবা মায়ের বয়স বেশি হয়ে গেছে সত্তর পঁচাত্তর আশি বছর বা পঁয়ষট্টি বছর বয়স হয়েছে যদি আপনি কলকাতা রাশি হন আপনার বাবা মায়ের শরীর কিন্তু ভালো হতে চলেছে বা গুরুজনদের শরীর কিন্তু কিছুটা হলেও ভালো থাকবে বা রিলিফ দিয়ে যাবে এটা প্লাস পয়েন্ট কিন্তু এই যে মাস চলছে এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিছু ডিপ্রেশান তৈরি করতে পারে বা মানসিক অসুবিধা বা অশান্তি তৈরি করতে পারে অর্থাৎ কোনো না কোনোভাবে অযাচিত কারণে বা অকারণে আপনাদের মনের মধ্যে একটু হতাশা তৈরি হতে পারে বা হতাশা তৈরি হওয়ার সম্ভাবনা বা যোগগুলো কিন্তু দেখাচ্ছে এদিকটা বন্ধুরা আপনাদেরকে সতর্ক থাকতে হবে বা সাবধানে থাকতে হবে বা সাবধানতা অবলম্বন প্রয়োজন অর্থাৎ ফালতু চিন্তা দুশ্চিন্তা অকারণে টেনশান নিজেকে নিয়ে নিজের ফিউচারকে নিয়ে বা নিজের কেরিয়ারকে নিয়ে এই টেনশানগুলো যতটা পারবেন কম করার চেষ্টা করুন জ্ঞাতিসুখ বা ভ্রাতৃসুখ আপনারা এই মাসে পাবেন অর্থাৎ ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন বা ভাইয়ের মতো যারা রয়েছেন দাদা বা এনাদের সাথে সুসম্পর্ক বজায় থাকার জায়গা রয়েছে বা সুসম্পর্ক বজায় থাকবে কিন্তু যাদের আইনত গোলযোগ চলছে বা থানা পুলিশ কোর্ট কাছারির ব্যাপার আছে বা প্রপার্টি রিলেটেড কোনো রকম সমস্যা রয়েছে বা যাদের পারিবারিক বিবাদ থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে কোর্ট কাছারি পর্যন্ত গড়িয়েছে তাদেরকে বলবো সাবধান থাকতে অর্থাৎ আইনত গোলযোগ কিন্তু এ মাসে আপনাদেরকে ভোগাতে পারে বা ভোগান্তির জায়গা রয়েছে এবং আরেকটা ব্যাপার যাদের ক্ষেত্রে প্রপার্টি সমস্যা চলছে তারা কিন্তু প্রপার্টি সমস্যা বাইরে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন বাইরে মিটিয়ে নেওয়া বলতে কোটকাছালি পর্যন্ত যাতে না গড়ায় অন্তত এই মাসটা খেয়াল রাখবেন এডুকেশান ভালো হওয়ার কথা বিশেষত প্রাইমারি এডুকেশনের জায়গা ইলেভেন টুয়েলভ পর্যন্ত যারা পড়েন তাদের পড়াশোনা বা পড়াশোনার জায়গা কিন্তু যথেষ্ট ভালো হবে এবং টিচারদের সাপোর্ট সবচেয়ে বড়ো কথা টিচাররা হেল্প বা টিচাররা আপনাদের ঠিকঠাক মতো দেওয়া এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে কিন্তু যারা হায়ার লেভেলের পড়াশোনাতে রয়েছেন উচ্চশিক্ষার জায়গায় রয়েছেন মাস্টার্স করছেন মাস্টার পিএইচডি করছেন বা রিসার্চ করছেন এই জায়গাগুলো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিপত্তি আসার সম্ভাবনা এ মাসে দেখাচ্ছে বা এই মাসটা ইন্ডিকেট করছে আপনারা যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা আপনাদের ছেলে মেয়ে যদি কর্কট উচ্চশিক্ষায় থাকে আপনারা একটু খেয়াল রেখে চলবেন প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু অশান্তির কারণ হতে পারে মানসিক অশান্তির কারণ হতে পারে প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি অসুবিধা বা ঝঞ্ঝাট আসার জায়গা এই মাসে কিন্তু রয়ে যাচ্ছে এই জায়গাটা আমি বলবো সাবধান বা সতর্ক থাকতে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অষ্টমস্ত মঙ্গলের অবস্থান আপনারা অযাচিতভাবে বা অকারণে টেম্পারমেন্ট লুজ করে ফেলতে পারেন যেটা কিন্তু আপনাদের রিলেশানে এফেক্ট দেবে বা আপনাদের রিলেশানে প্রবলেম তৈরি করে দেবে এই জায়গাটা খেয়াল রাখুন তবে যারা প্রেম করছেন বিয়ের কথাবার্তা এগোতে চান খুব ভালো সময় হচ্ছে বিয়ের যোগাযোগের জন্য যারা চেষ্টা করবেন মে মাসে খুব ভালো রেজাল্ট পেতে পারবেন নতুন সম্বন্ধ বা সম্বন্ধের যোগাযোগগুলো তৈরি হওয়ার জন্য উপযুক্ত সময় হচ্ছে মে মাস যারা বিয়ে করতে চাইছেন বিয়ে যোগাযোগ করতে চাইছেন বা যোগাযোগ করার মতো পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে বা বিয়ের সম্বন্ধ দেখাশোনা চলছে তারা ভালো রেজাল্ট পাবেন বা পাওয়ার সম্ভাবনা থাকছে বা পাওয়ার সম্ভাবনা থাকবে পৈতৃক সূত্রে যাদের কিছু প্রপার্টি পাওয়ার আছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন নবমপতি রাশিকে দেখছে এটা ভীষণ ভালো সাইন অর্থাৎ ভাগ্য সাথে রয়েছে কিন্তু নবমপতি নিচস্ত হয়ে যাওয়ার জন্য কাঠগুলো কাজগুলো একটু ডিলে হবে বা আটকে আটকে হতে পারে বা আটকে যাওয়ার চান্সেস থেকে যেতে পারে ব্যবসায়ী মানুষ যারা যা যারা ব্যবসা করে খান তাদের বিজনেস মোটামুটি চলবে তাদের বিজনেস কিন্তু হিউজ পরিমাণে গ্রো করবে না বা বিশাল বড় মাত্রায় কিন্তু তাদের বিজনেস উন্নতি করবে না চলে যাবে এটুকু বলতে পারি কিন্তু বিশাল এক্সপেকটেশন রাখবেন না কারণ সেভেন থাউজে নিজস্ব বৃহস্পতির অবস্থান রয়েছে এটা খুব ভালো চলাকে বা খুব ভালো মাত্রায় সাফল্য বের করে নিয়ে আসাকে ইন্ডিকেট করে না বা নির্দেশ করে না অর্থাৎ চলে যাবে হয়ে যাবে নতুন বিজনেস স্টার্ট করার জন্য মে মাস ভালো হচ্ছে না নতুন ব্যবসা শুরু করার জন্য কিন্তু মে মাস উপযুক্ত নয় এই জায়গাটা আপনারা মাথায় রেখে চলুন অর্থাৎ যারা নতুন বিজনেস প্ল্যানিং করছেন তারা অবশ্যই যদি কর্কট রাশির মানুষ হন কারোর সাথে আলোচনা করে নেবেন চাকরি পাওয়ার জন্য কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভীষণ ভালো হচ্ছে চাকরি পাওয়ার জন্য দ্বিতীয় আর দশমের কানেকশান তৈরি হয়েছে এটা নতুন চাকরি বা ফ্রেশার্স যারা চাকরি পাওয়ার চেষ্টা করছেন বা চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন বা পজিটিভ ভাইবসগুলো পেতে থাকবেন কিন্তু যারা চাকরি করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণ চাপ আসবে চাপ বা প্রেশার বৃদ্ধি পেতে পারে যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন পাঁচ বছর ছ বছর দশ বছর পনেরো বছর চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি পাওয়া বা চাপগুলো তৈরি হওয়ার জায়গা বা তার নির্দেশ কিন্তু আপনাদের ক্ষেত্রে করছে আমি বলব এই জায়গাটা আপনাদেরকে একটু সতর্ক থাকতে অর্থাৎ যারা চাকরি করা মানুষজন তারা কর্মক্ষেত্রে চাপগুলো নেওয়ার জন্য তৈরি থাকুন বা কাজের প্রেসারগুলোকে হ্যান্ডেল করার জন্য তারা ওয়ার্ক ফ্রম হোমই করুন বা কর্ম অফিসের জায়গায় গিয়েই কাজ করুন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসবে একাদশপতি একাদশে বসে আছে সফলতার ভাগ্য অত্যন্ত ভালো কিন্তু যেহেতু দ্বাদশে বুধ প্রতি বসে রয়েছে সেই কারণে সফলতাগুলো একটু আটকে আসবে এবং যেহেতু নিচস্ত একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে সফলতা আসবে কিন্তু ওভারঅল সাকসেস আসবে বা আসার টেন্ডেন্সি বা আসার চান্সেস যথেষ্ট ভালো থাকছে দ্বাদশের রাহু এই একটাই প্রবলেম প্রচুর পরিমাণ ব্যয় করাবে বা প্রচুর পরিমাণ খরচা করাতে পারে এই দিকটা আপনারা সাবধানে থাকুন অর্থাৎ খরচা করার জন্য বা খরচা করার হলে বুঝে শুনে খরচা করুন অকারণে টাকা পয়সা ব্যয় করবেন না এবং সন্তান সুখ পাওয়ার জায়গায় এই মাসে যথেষ্ট ভালোভাবে যারা চেষ্টা করছেন সন্তানের জন্য বা যাদের সন্তান অবাধ্য কথা শুনছে না তারা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন এই হচ্ছে সামগ্রিক জিস্ট মে মাসে কী হতে পারে বা কী হতে হওয়ার সম্ভাবনা রয়েছে তার একটা পূর্বাভাস আমি আপনাদের কাছে আলোচনা করলাম এটা ফলো করলে আপনাদের কোনো অংশে খারাপ হবে না অবশ্যই এটা চলার পথের বন্ধু হিসাবে আপনাদের কাজ করবে এটা ধরে এগোবেন না এটা জেনে এগোন প্রত্যেকটা রাশিচক্র আলাদা ফলাফল অবশ্যই আলাদা হয় আর যারা আমাকে দেখাতে চান ডেসক্রিপশানটা দেখুন ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চেম্বারে আসতে গেলে আপনারা ফোন করে নিতে পারবেন সবাই ভালো থাকুন আজ এটুকুই থাক সুস্থ থাকুন নমস্কার